নমস্কার, কেমন আছেন সবাই? শুকতারা ব্লকে আপনাদের সবাইকে স্বাগত। এই যে সকালে স্কুল যাবে, মনটা খুবই খারাপ, কেননা একদিন একদিন ছুটি দিয়ে স্কুল হয়, স্কুলে এক্সাম আছে না আজকে একটা, তো এক্সাম দিতে যাচ্ছে। ওর বাবা জুতোটা পরিয়ে দিয়েছে, আমি রেডি করে দিয়েছি, তো দিয়ে আসবে। ওকে মিথ্যে কথা বলা হয়েছে কি পাপা আজকে আনতে যাবে, তো আজকে ওর পাপা আনতে যাবে না, আমি আনতে যাব, তার জন্য ওকে বলা হয়েছে, না হলে স্কুলে গিয়ে ওই কি এক্সাম ভুলভাল করে দিয়ে আসবে, তো না হলে না বললে না স্কুলে গিয়ে এক্সাম ভুল করবে, হয়তো করবেই না, বসে থাকবে, কেননা ওর বাবা বলেছে। আগের দিন এক্সামের সময় ওর বাবা আনতে গিয়েছিল, ওর বাবা যেদিন আনতে যায় ও খুব খুশি হয়, বাইকে করে আসে, হেঁটে হেঁটে আর আসতে হয় না, তো ওই জন্য তো ওকে রেডি করে দিয়েছি। বাবা বোতলটা ব্যাগের মধ্যে পুরে দিয়েছে আর বক্স দিয়েছি আর কিছু দিতে বারণ করেছে ওদের মিস, তো ও বেরিয়ে যাক, তারপর আমি রান্না করছি, আমারও রান্না আছে, ওর বাবা অফিস যাবে, তো আমি রান্না করতে করতে ওকে রেডি করে দিয়েছি। ওর আমি অর্ধেকটা রেডি করে দিই, ওর বাবা অর্ধেকটা রেডি করে দেয়, দুজনে মিলেই করি, না হলে ও হয়ে ওঠে না আমার তাড়াহুড়োর মধ্যে। আমাদের বাইকটা ভিতরেই রাখা থাকে, কেননা বাইরে তো জায়গা অল্প, জায়গা রাখার জায়গা হয় না, ওই জন্য বাইক বাইরে থাকে। বাই 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 করে দিয়ে বেরিয়ে যাক। বাই বাই তো একদমই বলতে চায় না সকালবেলা, ওর ভালো যেদিন লাগে ও নিজের থেকে বলে, তা না হলে বলে না, বাই বাই বলে বেরিয়ে যাক। তো আমি এদিকে বাই বাই, এই যে বাইরে সব গাড়ি রাখা আছে, এখানে রাখা আছে গাড়ি, এখানে সব ঘরের পাশেই এক গাড়ি থাকে, এখানে সবার ঘরের পাশে বড় বড় সব গাড়ি, মানে এখানকার লোকের অবস্থা খুবই ভালো। আর আমি গাড়ি বসে, এই যে রান্না বসিয়ে দিয়েছি, ভাত ডাল হয়ে গেছে, তরকারিটা বসিয়েছি, আজকে সেরকম আর কিছু হবে না তাড়াহুড়োর মধ্যে, আজকে আবার নিরামিষের দিনও আছে, তো ভাবলাম অল্প ভাজাভুজি করে মুগের ডাল আর পোস্তর তরকারি করে দিয়ে দিই। ওর বাবাকে সকালে রুটিও করতে হয় আবার, এই যে ওর বাবাকে প্যাকিং করে দিয়েছি, রান্না করে খাবার নিয়ে যায় অফিসে, তো বেরিয়ে যাক। তারপর আমি চা টা খেয়ে চান করে ওকে আবার স্কুল থেকে আনতে হবে ছেলেকে। ওখানেতে ক্যান্টিনেতে খাবার দেয়, কিন্তু এখানকার খাবার তো ভালো নয়, মানে এই খারাপ করে রান্না করবে সেই খাবার খেয়ে ওর বাবার শরীর খুবই খারাপ হয়ে যায়। এই যে দুধ চা বসিয়ে দিয়েছি, দুধ হয়ে গেছে, সব বসিয়ে কমপ্লিট করে বসে একটু রিল্যাক্সে খাবো। 8:30 বেজে গেছে, এই যে 8:30 বেজে গেছে, দুধটা জাল দিয়ে নিই, চাটা হয়ে গেছে। আমি না চা, ফুটন্ত চা একদম খেতে পারি না, একটু ঠান্ডা হয়ে গেলে তবেই আমি চা খাই, একদম খেতে পারি না চা, তো দুধটা গরম করে নিই। আর বসার আজকে টাইম হবে না, 8:30 বেজে গেছে, ছেলেকে আনতে যাব, চান করে রেডি হয়ে নিই তাড়াতাড়ি, এই যে বেরিয়ে পড়েছি ওকে আনতে। আর ফোন এসেছিলো, বললো যে অঙ্গনবাড়িতে ভিটামিনের অয়েল দেবে, ওই জন্য ব্যাগের প্যাকেটের মধ্যে নিয়ে নিয়েছি, কার্ডটা যদি দরকার লাগে। আমাদের অঙ্গনবাড়ি পাশেই, মানে আমরা যে গলিটায় থাকি সেকেন্ড গলিটায় অঙ্গনবাড়িটা কাছেই। আর এখানে কীরকম সিস্টেম জানেন, এই যে এরকম বড় বড় গলি আছে, একটা একটা গলি, মেন গলি আছে, আবার ঘরের পাশ দিয়ে আবার একটা একটা, প্রতি ঘরের পাশে একটা একটা গলি অন্য রাস্তায় ওঠার জন্য, বেশ সিস্টেমটা খুব ভালো। তো চলুন আনতে যাই ছেলেকে। এই যে অটোগুলো যাচ্ছে দেখছেন, অটোগুলো হচ্ছে ওই টুকটাক জিনিসই আনার জন্য, কিন্তু এখানে অটো চলে না, যে একটু যাবো ছেলেটাকে গিয়ে নিয়ে আসবো, হেঁটে হেঁটে যেতে হয়, দুপুরবেলা হেঁটে হেঁটে আসতে হয়, এই যে রাস্তার মধ্যেখানে সব বালি রেখে দেয়, কেউ কিছু বলে না, ভীষণ অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে, এত অপরিষ্কার করে, এত সুন্দর রাস্তা তো, কিন্তু এত অপরিষ্কার করে রেখে দেয়, দেখলে কি বলবেন আপনারা, দেখুন কি অপরিষ্কার পরি অপরিষ্কারভাবে রেখেছে, মানে চতুর্দিকে গরু, তো গরুর পটি চতুর্দিকে দেখেছেন, গোবর চতুর্দিকে গোবর, মানে এখানে গরু ছাড়া থাকে, বেঁধে রেখে দেয় না, গরু ছাড়া থাকে, আর এরকম দেখেছেন এই যে গরু ছাড়া আছে এখানে, সব গরু গইলে থাকে না, সব সকাল হলেও বের করে দেয় গরু, তারপর বড় বড় ষাঁড়, মানে ভীষণ ভয়, মাঝে মাঝে তো রাস্তার মধ্যেই যুদ্ধ লেগে যায় দুটো ষাঁড় একসাথে,
হলে ভীষণ ভয় লাগে ছেলেকে বাইরে বার করতে আর কি। বাচ্চাদেরকে এভাবে এখানে কেউ সেভাবে বেরো করে না। ওই এই এই বাড়িটায় দেখেছেন এই ওপরেতে কি সুন্দর, মানে সমস্ত রকমের গাছ আছে, ভ্যারাইটিস। আমি ওই জন্য ভিডিওটা তুললাম দেখানোর জন্য। বেশ সুন্দর, মানে জায়গাটা ভালো, ভালো হলে কি হবে এরকম অপরিষ্কার। আর এই যে ওদের স্কুলের রাস্তা, এটা মেন রোডে এসে গেছি আমি। ভীষণ ভিড় থাকে ওই সময়, সকালের 9টা 10টার সময় ভীষণ ভিড় থাকে। বড় বড় বাস, বড় বড় বাস আসা যাওয়া করে। এটা হচ্ছে জিন্দালের বাস যাচ্ছে, তো ওকে নিয়ে আসি। স্কুলে এসেছি, ও এসে আমাকে দেখেছে যে পাপা আনতে আসে না, আমাকে মারতে যাচ্ছে। ওর মিস তোকে বকলো, বড় বড় চোখ বার করে যে কী হয়েছে, কেন এরকম বলছে। মিসকে আমি জিজ্ঞাসা করছি যে এক্সামে কী কী করলো, মিস বলছে যে না না ওকে বলতে হয় না, ও সব করে নেয় সব কিছু। এদিকে ভালো ছেলে, পড়াশোনার দিক থেকে কিছু বলতে হয় না, খালি মাঝে মাঝে একটু রেগে যায়। তাই এই যে পিছনে ওর বন্ধুরা ওকে টাটা বলছে, কিছুতেই টাটা বলবে না, মনটা খুবই খারাপ। যে পাপা বলেছে সকালে আমি আনতে যাব, এসে দেখছি যে পাপা তো আনতে আসেনি। এক্সাম হয়ে গেছে, ছুটি দিয়েছে, সবার পেরেন্টসরা বাইরে দাঁড়িয়ে আছে তাদের ছেলেদের নেওয়ার জন্য, ছেলে মেয়েদের নিতে এসেছে। চলুন আমরাও বাড়ি চলে যাই এবার। রাস্তায় এত চকলেটের দোকান, এত স্টেশনারি দোকান, কোনোদিনও কিছু বায়না করে না যে মাম্মা আমায় এটা কিনে দাও আমি খাবো কি কি, কোনোদিনও কিছু বায়না করবে না। এদিকে এদিকে ছেলের আমার অনেক গুণ আছে, এই যে চকলেট ঝোলানো, এত চিপস ঝোলানো, কোনোদিনও বায়না করবে না। সব বাচ্চারা দাঁড়িয়ে ওখানে কেনে যে এটা আমায় কিনে দাও, এটা আমার চাই কি কি। এই যে বড় বড় জলের ওগুলো ট্যাঙ্কি, ওই যে জল সাপ্লাই দেয় আমাদের, যে জল আসে ওই ট্যাঙ্কি থেকেই জল আসে। পুজো হচ্ছে, অঙ্গনবাড়ি রে নিয়ে যাচ্ছি, অঙ্গনবাড়ি তোর কাইয়েতে আছে যে ওষুধ খাওয়াবে। খুব রাগ হয়েছে আমার ছেলেটার, আমার সাথে আর কথা বলবে না, বলছে কথা বলবো না। অঙ্গনবাড়ির তেলটা খাইয়ে আমি সোজা বাড়ি চলে যাব, অনেকটা বেলা হয়ে গেছে, গিয়ে অনেক কাজ আছে। আবার ওকে চান করাতে হবে, খাওয়াতে হবে, অনেকটা কাজ আছে। চলুন, এই যে ছুটে ছুটে যাচ্ছে, রোজের এই রাস্তাটায় ও ফাঁকা থাকে বলে ছুটে ছুটে যাবে, বলবে কে আগে আসতে পারে, মাম্মা না আমি আগে আসতে পারি। এদিকে একটা বড় চালদা গাছ আছে, চালদা হয় কিন্তু আমি তো চালদা ঠিক মতো এ করতে পারি না, কাটতে পারি না বলে নিয়ে আসা হয় না, নইলে মাসিকে বললে দেয় চালদা। আর এই যে সজনা ফুল, বেশি পাইনি সজনা, ডাঁটা হয়ে গেছে, দুটো চারটে পেয়েছি।
এই সময় একটু খেতে হয়, ওই ছেলেটাকে একটু দেবো। দেখেছেন চতুর্দিকে গোবর, আমার কুড়োতেও মানে বাজে লাগে যে এত নোংরা জায়গা থেকে, আমি কুড়োই না, ওই জন্য ভালো করে ধুয়ে ওই 4-5টা পেয়েছি, ওটাকে ধুয়ে ওই তরকারির মধ্যে দিয়ে দেবো। যে এই যে আমার বাবুটা নিজে নিজে জুতো খুলতে শিখে গেছে, বলবে রোজের বলবে আমি নিজে নিজে একা একা জুতো খুলবো, একা একা জুতো খুলে সক্স খুলে জুতোর মধ্যে পুরে রাখবে। এই যে এখন শিখেছে, সক্সটা নিজে নিজেও পরতে শিখেছে। কি সব কিছু বলো, মেটিং, টার্কেল, আর কি কি রয়, আর হোয়াট ইজ ইওর ফেভারিট ফুড, এইটা লেখে রে, জিজ্ঞাসা করে না এসব, না গেম, না জিজ্ঞাসা করে, না শুধু যেগুলো আমি করিয়েছিলাম ওইগুলোই পড়েছে, ভেজিটেবিলস ফ্রুটস ওগুলোই করিয়েছে, হ্যাঁ পেরেছো সব সার্কেল করতে, পেরেছি। তখন এটা আমাকে বড় করতে দেবো, তখন ঘুমিয়েই পারবো। কেরম করে যে স্কুল থেকে একটা চকলেট এনেছে, তো আজকে এ পর্যন্তই।